একজন মানুষ যখন এই পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হয় তখন সবাই কত না খুশি হয়, তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে সমস্ত আত্মীয় স্বজন ভিড় করে। আর সেই মানুষটি যখন আবার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তখনও কিন্তু সবাই তার বাড়ির দরজায় ভিড় করে তাকে সেই দেখাটা দেখার জন্য, তার অন্তিম যাত্রায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে কেউ যদি মারা যায় তার আশেপাশের মানুষজন আর আসে না, সব মানুষগুলো মনে হচ্ছে অচেনা হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। যারা আমার এই চ্যানেলটাতে নতুনভাবে ভিজিট করছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে পাশে থাকবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটু আগে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা ছিল বাংলাদেশে, এটা তো বাংলাদেশে একজন করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির যখন দাপন হচ্ছিল তখনকার একটা ভিডিও। আর আমি যদি এখানকার অনেকগুলো ভিডিও ফুটেজের কথা বলি যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আসলে সেই হৃদয় বিদারক কথা হবে। এখানে তো দেখা গিয়েছে যে দুজন মানুষের সহযোগিতা তার লাশটা কবর দেওয়া হচ্ছে, হয়তো বা কোনো আত্মীয় স্বজন পাশে ছিল না বা কেউ কাছে ছিল না, শুধুমাত্র যারা লাশ দাপন করার দায়িত্ব নিয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই সৎকারটা করেছে। আর বিদেশে আসলে দেখেছি কোনো আত্মীয় স্বজন তো ছিল না, আর যারা লাশগুলো দাপন করছে আসলে কি নির্মমভাবে দাপন করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখা গিয়েছে যে মেশিনের সাহায্যে কোনো রকম লাশটাকে মনে হয় যে কফিনটা মাটি চাপা দিতে পারলে হলো। আবার অনেক জায়গায় দেখেছি করোনা ভাইরাসের লাশগুলোকে কোনোভাবে টেনে হিস্ট্রে কিন্তু কবর দেওয়া হচ্ছে, মনে হচ্ছে জন্মে সে পাপ করে ফেলেছে, আসলে তো সে শহীদ হয়েছে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে এবং জান্নাতুল ফেরদৌস দান করবে। কিন্তু আসলে আমাদের সবার কাছে খারাপ লাগে, আমরা কখনো এরকম চিন্তা করিনি যে আমরা মারা যাবে এভাবে, আমাদের কাছের মানুষগুলো কাছে থাকবে না, আমাদের লাশটাকে এভাবে দাপন করা হবে, জানাজা কোনো মানুষ থাকবে না, এটা আসলে কেউ চিন্তা করেনি। মানুষ যতই যেরকম হোক না কেন, জানাজা প্রচুর মানুষ থাকে, সবাই তার জন্য দোয়া করে, সবাই তার শেষ দেখাটা দেখতে পারে, সব আত্মীয় স্বজন। কিন্তু এমন একটা পরিস্থিতি, এমন একটা করোনা এখন এই পৃথিবীতে এসেছে, তার কারণে তার কাছের মানুষগুলো পুরো অচেনা হয়ে গিয়েছে, কাছের মানুষগুলো তাকে একটা বার দেখার সুযোগটা হয়নি। আমাদের এখানেও অনেক মানুষ মারা গিয়েছে করোনা ভাইরাসে, তাদের সাথে আসলে সেম কাহিনীটা হয়েছে, তাদের যে আত্মীয় স্বজনগুলো এখন রয়েছে তাদের সাথে, তারা যে কতটুকু দুঃখী সেটা আসলে বলে বিশ্বাস করানো যাবে না। যখন এই মানুষগুলো মারা গিয়েছে শুধুমাত্র হসপিটাল থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনার এই আত্মীয়টা মারা গিয়েছে, আমরা এখন দাপন কাপনের জন্য ব্যবস্থা করব বা কি করবে, শুধুমাত্র এগুলোই তাদের সাথে পরামর্শ করা হয়। তাছাড়াও যে লাশ দেখা বা আপনারা আসুন আমরা সবাই মিলে কবর দিব, এসব কোনো কিছুই না। কেউ আসলে এরকম দৃশ্য বা এরকম মৃত্যু কেউ কল্পনা করে না বা কেউ আশা করে না, তারপরে আমাদেরকে কল্পনা করতে হচ্ছে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিন, যেন আমাদের কারোর সাথে এইরকম একটা জিনিস যেন না হয়, আমরা যেন এরকম একটা কঠিন পরিস্থিতি পেশ না করতে পারি, সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করুন। আর যাদের পরিবারে এরকম একটা ক্রাইসিস হয়েছে বা আত্মীয় স্বজনগুলো এভাবে হারিয়ে গিয়েছে, করোনা নিয়ে গিয়েছে, তাদের পরিবারে যেন ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক দান করুক, তাদের জন্য দোয়া করি অনেক বেশি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, যারা করোনাতে শহীদ হয়েছে তাদের বিদায়ে মাগফিরাত কামনা করছি, তারা যেন শহীদের মর্যাদা মহান আল্লাহ পাক তাদেরকে তো অবশ্যই দিবেন, আর তাদের আত্মীয় স্বজন জন্য এই একটা কষ্ট থেকে খুব তাড়াতাড়ি বের হতে পারে, যেন ধৈর্য ধারণ করার মতন আল্লাহ ক্ষমতা দান করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।